হ্যালো ফ্রেন্ড, আমি কেমন তোমাদের কাছে অন্য ইউটিউব চ্যানেল। গুড মর্নিং ফ্রেন্ড, আজ আমরা আজকে এই ভিডিও নিয়ে কথা বলবো কীভাবে আমরা ফুল স্ক্রিন ভিডিও তৈরি করবো নিজস্ব স্মার্টফোনে আর অ্যান্ড্রয়েড ফোনে। সেটার জন্য আমাদের দুটো অ্যাপ্লিকেশন দরকার হবে, সেটা বলবো এই ভিডিওতে কী কী অ্যাপ্লিকেশন দরকার হবে সেটা আমরা প্লে স্টোরে পেয়ে যাবো। আর আরেকটা অ্যাপ থাকবে, একটা অ্যাপ আমরা প্লে স্টোরে পেয়ে যাবো আর একটা প্লে স্টোরে পাবো, কিন্তু সেটা মোড ভার্সন হবে না। এই জন্য আমরা ক্রোমে যাবো, ক্রোমে যেয়ে মোড ভার্সন ডাউনলোড করবো। কীভাবে করবো সেগুলো সব দেখাবো, সেটা ভিডিওটাকে করে দেখি। প্রথমে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে এবং বেশি থাকবে বেল আইকনটা ক্লিক করে দেবেন পাওয়ার জন্য। ছোটো ভিডিওটাকে শুরু করা যাক। জয় হিন্দ। ফার্স্ট অফ অল আমরা চলে আসবো আমাদের মোবাইল স্ক্রিনে। মোবাইল স্ক্রিন আসার পর দেখতে পাবেন আমাদের মোবাইল স্ক্রিনটা এইভাবে কিছু চ্যানেলটা কিছু সুন্দর মোবাইল ফোনে দেখা যাচ্ছে। কী করবো, আমাদের দুটো অ্যাপ্লিকেশন দরকার হবে। দুটো অ্যাপ্লিকেশন দরকার হওয়ার জন্য প্রথম ফার্স্ট অ্যাপ্লিকেশন পাবে আমরা প্লে স্টোর পেয়ে যাবো। প্লে স্টোরটা ওপেন করছি আমি, এই প্লে স্টোরটা ওপেন করলাম। প্লে স্টোরটা ওপেন করার পর দেখতে পাচ্ছি উপরে রয়েছে সার্চ বাটন, সার্চ বাটনে সার্চ করবো ভিএন ফটো এডিটর। ভিএন ফটো এডিটর, ভিএন ফটো এডিটর চলে এসেছে দেখতে পাচ্ছ আমাদের স্ক্রিনে চলে এসেছে ভিএন ফটো এডিটর। এই অ্যাপটি আমরা এখন ইনস্টল করবো। এবং এই অ্যাপটা ক্লিক করে নিয়ে দেখতে পাচ্ছেন এই যে অপশন রয়েছে, যে তিন নম্বর যে অ্যাপটা রয়েছে এই দেখছেন, এই যে অ্যাপটা রয়েছে ঠিক করে দেখে না, এই যে অ্যাপটা রয়েছে এই অ্যাপটা আমরা এখন ইনস্টল করবো। আমাদের ইনস্টল করা আছে বলে এখন আপডেট দেখাচ্ছে, এখন এই অ্যাপটা এখন আপডেট চেয়েছে। আমি আপডেট করবো না, জাস্ট দেখাবার জন্য বলছি আমি। এই অ্যাপটা আপডেট এসছে, আপনারা এই অ্যাপটা ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করার পর এটাকে ওপেন করবেন, জাস্ট এখন ওপেন করবেন না, ডাউনলোড করে নিন ব্যাস। ডাউনলোড করার পর একটা অ্যাপ্লিকেশন দরকার হবে, সেটা হচ্ছে অ্যালাইট মোশন, যে সেটাও এই প্লে স্টোরে পেয়ে যাবো কিন্তু সেটা মোড ভার্সন পাবো না। সেজন্য আমরা কী করবো, এটা ক্রোমে ডাউনলোড করবো। জাস্ট দেখিয়ে দিচ্ছি আমরা অ্যালাইট মোশন, লাইট মোশন, লাইট মোশন এই অ্যাপটা আমরা এখন ডাউনলোড করবো। জাস্ট আমি ডাউনলোড করে নিয়েছি বলে এটা আমার আমাদের ওপেন দেখাচ্ছে। জাস্ট আমরা এখানটা ডাউনলোড করে নেবো, ডাউনলোড করার পর আমরা এখানে ওপেন করবো জাস্ট, ঠিক আছে। আমরা যদি এখানে ডাউনলোড না করেন তাহলে আমাদের আসবেন ক্রোমে, কিংবা ক্রোমে না যেও গুগলে যেতে পারেন। গুগলে গুগলে যেয়ে সার্চ করবেন অ্যালাইট মোশন মোড অ্যাপিকে, অ্যালাইট মোশন মোড অ্যাপিকে, মোড অ্যাপিকে বলে লেটেস্ট ভার্সন যেটা সার্চ করবে মোড অ্যাপিকে। অনেকগুলো এখানে সাইট রয়েছে, ঠিক আছে, যে কোনো সাইট থেকে আমরা এই মোড অ্যাপিকেটা ডাউনলোড করে দিতে পারি, ঠিক আছে। আমি জাস্ট আমি একটা দেখাবার জন্য জাস্ট আমি ক্লিক করছি, আমি তো চেঞ্জ হচ্ছে আমাদের মোড অ্যাপিকে। জাস্ট স্ক্রল ডাউন করবো, বললে বলে তো এখানে ডাউনলোড করে ডাউনলোড অ্যাপিকে এপি ক্লিক করবো, জাস্ট ডাউনলোড কমপ্লিট। থ্রি টু ওয়ান, এই জাস্ট এখানে একটা ডাউনলোড ফর্ম দেবে তোমাদের, ডাউনলোড করা দেখতে পাচ্ছে এই যে ডাউনলোড ফর্ম, কি কোডটা ডাউনলোড করতে চান সেটা ডাউনলোড করবেন। আমি তোমাদের বলবো এই 3.9.0টা ডাউনলোড করে নেবেন। জাস্ট আমার ডাউনলোড করা আছে বলে আমি ডাউনলোড করছি না, তোমরা যে কোনো ওয়েবসাইট থেকে মোড ভার্সন ডাউনলোড করে নেবেন। এখন 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 যাচ্ছি ভিডিওর মূল দিকে। আমার তো যেটা দরকার সেটা আমি ডাউনলোড করে নিলাম, দুটো অ্যাপ্লিকেশন দরকার হবে, যে অ্যাপ্লিকেশনগুলোর নাম হচ্ছে অ্যালাইট মোশন আর ভিএন ফটো এডিটর। চলো আমরা এবারে কীভাবে ফটো এডিটর কীভাবে আমরা ফুল স্ক্রিন ফটো ভিডিও এডিট করবো সেটা আমরা দেখে নিই, চলো ভিডিওটা শুরু করা যাক। আচ্ছা বারবার বলছি যে না, যদি কেউ প্রথম হয়ে না থাকে, প্রথমে থাকেন যারা আসুন বলে চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি, তারা নিচে থাকা লাল বাটনে সাবস্ক্রাইব করবেন, আমাদের এখানে বেল আইকনটা ক্লিক করে নোটিফিকেশন অন করে রাখবেন, তার সবচেয়ে প্রথম ভিডিও আপনি দেখতে পাবেন। চলো কীভাবে এডিট করবো সেটা আমরা এখন দেখে নিই। জাস্ট আমরা এখন ভিএন ফটো এডিটরকে অ্যাপটাকে ওপেন করবো। ভিএন ফটো এডিটরকে ওপেন করার পর জাস্ট আমাদের ভিডিও অপশনে সিলেক্ট আছে, আমরা এটাকে ফটো অপশনে সিলেক্ট করবো। জাস্ট ভিডিও অপশন ফটো অপশন সিলেক্ট করবো, ফটো অপশন সিলেক্ট করার পর কি হবে, আমরা পছন্দ মতো যে কোনো যে কোনো ফটো, যে কোনো ফুল স্ক্রিন ফটো না থাকলে হবে। জাস্ট 4.3 ফটো আমি এখন ক্লিক করে নিচ্ছি, আমার কতগুলো ফটো আমি এখন ক্লিক করে নিচ্ছি এখানে। দেখতে পাচ্ছি আমি এখন কতগুলো ফটো আমি সিলেক্ট করে নিয়েছি। এবারটা কী করতে হবে, এবারে যেটা করতে হবে সেটা আমাদের হচ্ছে আমাদের মিউজিক অ্যাড করতে হবে, মিউজিক
মিউজিক আমি মিউজিকের লিঙ্ক আমি ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দেবো, যদি আপনার পছন্দ হয় তাহলে আপনি ওই মিউজিকটা ডাউনলোড করতে পারবেন, নিজে নিচে ডিসক্রিপশনে তার লিঙ্কটা আমি দিয়ে দেবো। তো আমি এখন মিউজিকটাও অ্যাড করে নিই, ফার্স্ট অফ অল মিউজিকটা অ্যাড করে নিই। ঠিক আছে, অপশনটা আমরা ক্লিক করবো, ক্লিক করার পর এই যে মিউজিক অপশন, মিউজিক অপশনে ক্লিক করবো। ক্লিক করার পরে তো হচ্ছে আমাদের এখানে অনেক কিছু মিউজিক চলে আসছে, আমরা এখন আমাদের পছন্দ মতো মিউজিকটা চুজ করে নিই। হ্যালো ফ্রেন্ড, আমার তো এই হচ্ছে আমাদের সেই মিউজিকটা, মিউজিকটা আমরা এখন অ্যাড করে নেবো। জাস্ট আমরা চুজ করে নিচ্ছি, চুজ করে অপশন ক্লিক করার পর এখানে জাস্ট নিচে যে টিক অপশন আছে সেই টিক অপশনে আমরা এখন ক্লিক করবো। জাস্ট ক্লিক করার পর আমাদের কোথাও মিউজিক, আমরা এখন মিউজিকটা এখন অ্যাড করে নিয়েছি, কোথাও মিউজিকটা আমরা এখন অ্যাড করে নিয়েছি। টিকটা হলো এখানে যে অপশন রয়েছে, উপরে যে অপশনটা রয়েছে আমাদের অরিজিনাল, অরিজিনাল ক্লিক করার পর এখানে যে নিচে রয়েছে 9:16 রেসু, সেই রেসুটাকে আমরা এখানে ক্লিক করতে হবে। ঠিক আছে, ক্লিক করার পর দেখতে পাচ্ছি আমাদের ফুল স্ক্রিন হয়নি এখনও, কিন্তু ফুল স্ক্রিন মতন দেখা যাচ্ছে। ঠিক আছে, যেহেতু ফুল স্ক্রিন মতন দেখা যাচ্ছে ভিডিও হলো, আর এখানে একটা ইফেক্ট দিতে হবে। ইফেক্ট কীভাবে দেবো, এখানে ইফেক্ট না দিলে ফুল স্ক্রিন ভিডিওটা ঠিক মানাবে না। জাস্ট কীভাবে ইফেক্ট দিতে হবে, জাস্ট এখানে ক্লিক করার পর জাস্ট এই ফটোটা ক্লিক করার পর, ফটোটা ক্লিক করার পর এখানে যে রয়েছে এফেক্ট, এফেক্ট টুল, এফেক্ট টুল রয়েছে, সেই এফেক্ট টুলটা আমরা এখানে ক্লিক করবো। ক্লিক করার পর দেখতে পাচ্ছি এখানে অনেকগুলো এফেক্ট রয়েছে, জাস্ট আমাদের পছন্দ মতো কোনো একটা এফেক্ট আমরা নিয়ে নেবেন। আমি এখন এখানে একটা এফেক্ট নিয়ে নিচ্ছি, আমি এখন এই এফেক্টটা আমি নিয়ে নিচ্ছি, জিটার ডাউন বলে সেই এফেক্টটা আমি এখন নিয়ে নিচ্ছি। আচ্ছা, খুব সুন্দর একটা এফেক্ট মারছে দেখাচ্ছে, আবারও সেম এই এখানেও সেম করতে হবে, এখানেও সেম একটা এফেক্ট, সেম যে কোনো যে কোনো এফেক্ট আপনি ইউজ করতে পারেন। আমি এখন অন্য এফেক্ট ইউজ করছি, একটা ইউজ করলাম বলে ওটা করছি না, এখন এটা ইউজ করছি, এখন এটা ইউজ করছি, নিতে পারো। আর এখানে কি একটা অ্যাড করতে হবে, স্ক্রল ডাউন করবেন, এদিকে স্ক্রল ডাউন স্ক্রল করার পর এখানে রয়েছে এর অপশন জুম, জুম যে অপশন রয়েছে সেই জুম অপশনে ক্লিক করে পরে মুভ লেফট কিংবা মুভ রাইট যে কোনো একদিকে লাইট করতে পারবেন। আমি করছি মুভ রাইটে করছি, আমি মুভ রাইট অপশনে ক্লিক করবো, সেটা প্রত্যেকটা ভিডিওতে প্রত্যেকটা মুভে আমি কী করছি, এটা এখন ছোটো করে দিচ্ছি একটু একটু, যাতে ভিডিওটা বেশি লম্বা না হয়। জাস্ট এখানে ক্লিক করার পর এখানে ক্লিক করার পর এটাকে ফার্স্টে কী করবো, ফার্স্টে আমরা এফেক্ট টুল এফেক্ট দেবো, এফেক্ট দেওয়ার জন্য যে কোনো একটা এফেক্ট দিতে পারি, আমি এখন এখানে একটা এফেক্ট দিয়ে দিচ্ছি। জাস্ট দেওয়ার পর এইটাকে টেনে একটু বাড়িয়ে দেবেন, এফেক্টটা দেখতে পাচ্ছ গোটা এফেক্টটা নিয়ে নিচ্ছে, দেখতে পাচ্ছ এফেক্টটা নিয়ে নিচ্ছে এফেক্টটা। কী করবো এবারে, এই এইটা ক্লিক করার পর জাস্ট স্ক্রল ডাউন করার পর জুম যে অপশন আছে, জুম জুম অপশনে ক্লিক করার পর এখানটায় জুম মুভ রাইট কিংবা মুভ লেফট যে কোনো একটা করবেন। আমি এখানে ওটাকে মুভ রাইট করেছি বলে এটাকে আমরা মুভ লেফট করবো, জাস্ট যেমন যেমন করছি তেমন তেমন তোমরা করবেন। করার পর সেম প্রত্যেকটাই প্রত্যেকটা আমি করে নিয়েছি, জাস্ট ভিডিওটা আমি এখন ফাস্ট ফরওয়ার্ড করে নিয়েছি। ঠিক আছে, আমি প্রত্যেকটাই করে দিচ্ছি। আমার সব ভিডিও তৈরি করা আমার কমপ্লিট হয়ে গেছে, জাস্ট দেখতে পাচ্ছি আমি সব তৈরি করে নিয়েছি, বিটফিংগুলো করে নিই, জাস্ট ভিডিওটা জাস্ট সব ইফেক্টগুলো আর জুম ইফেক্টগুলো আমি তৈরি করে নিয়েছি। দেখতে পাচ্ছি ভিডিওটা আমার ঠিক এমনি দেখে দেখো আচ্ছা, আমাদের ভিডিওটা ঠিক এরকম একটা ভিডিও অপশন চলে যাচ্ছে, ভিডিওটা দেখতে পাচ্ছ ইফেক্টগুলো ঠিক দেখাচ্ছে, ফুল স্ক্রিনের মতো ইফেক্ট দেখাচ্ছে। এখন এই ভিডিওটা কী করবো, এই ভিডিওটাকে আমরা এখন কী করবো, এই ভিডিওটাকে আমরা এখন সেভ করে নেবো, জাস্ট এই ভিডিওটাকে আমরা এখন কী করবো, এই ভিডিওটাকে আমরা এখন সেভ করে নেবো। কীভাবে সেভ করবো, জাস্ট দেখতে পাচ্ছি এই ভিডিওটাকে আমরা এখানে যে রয়েছে এক্সপোর্ট অপশন, সেই এক্সপোর্ট অপশনটা আমি ক্লিক করবো। এক্সপোর্ট অপশনে ক্লিক করার পর জাস্ট আমাদের দেখাবার জন্য করছি, যেহেতু এক্সপোর্ট করে নিই, ঠিক অপশনে ক্লিক করবো। ক্লিক করার পর দেখতে পাচ্ছি এখন এক্সট্রা হবে, জাস্ট এখন এটা এক্সট্রা হয়ে নেবে, সেই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেখে বেল আইকনে ক্লিক করে রাখবেন পাওয়ার জন্য। সবচেয়ে প্রথম আফ্রবল তোমার যদি কিছু কোশ্চিন থাকে এই ভিডিও রিলেটেড, তাহলে তোমার কমেন্ট বক্সটা ফাঁকা রয়েছে, কমেন্ট বক্সটা কমেন্ট করতে পারবেন, এই পরবর্তী কোনো ভিডিওতে আমি তার সলিউশন নিয়ে আসবো। ঠিক আছে, তোমরা এটা কমেন্ট করে নিচে জানাবেন, যদি তো কারোর ইস্যু হয় এই ফুল স্ক্রিন ভিডিওটা তৈরি করতে, আমি আশা করি কারোর ইস্যু হবে না, যেহেতু আমি সব এক্সপ্লেন করে বলছি ভিডিওটা এ টু জেড, পুরোটা স্কিপ করবে না, পুরোটা লাস্ট করে দেবে ভিডিওটা, তাহলে কিন্তু তোমরা সবাই বুঝতে পারবে। ঠিক আছে, এখন দেখতে পাচ্ছ আমার চয়েস সেভ হয়ে গেছে কমপ্লিট, তোমরা ভিডিওটা পুরো দেখো, আমি তা কথা এটা কমপ্লিট করে দেখতে পাচ্ছি এটা সেভ হয়ে গেছে। এখানে অপশন রয়েছে সেভ টু অ্যালবাম, সেভ কী করবো আমরা এখানে একটা সেভ টু অ্যালবাম ক্লিক করবো, সেভ টু অ্যালবামে ক্লিক করছি, জাস্ট ক্লিক করার পর দেখতে পাচ্ছি এই ভিডিওটা এখন অ্যালবামে সেভ হয়ে গেছে। জাস্ট কী করবে,
এটা তো করলাম, ভিডিওটা এডিট করলাম, জাস্ট কিভাবে কি করবো, এবারে করবো ভিডিও কিভাবে ফুল স্ক্রিন করবো। সেটার জন্য আমাদের যে অ্যাপ্লিকেশন দরকার হবে সেটা হচ্ছে অ্যালাইট মোশন। জাস্ট অ্যালাইট মোশনটা আমরা ওপেন করবো। ওপেন করার পর কিছু এরকম একটা অপশন আসবে, ইন্টারফেস আসবে, নিচে যে রয়েছে প্লাস অপশন, সেই প্লাস অপশনটা আমরা ক্লিক করবো। প্লাস অপশনে ক্লিক করবো, ক্লিক করার পর প্রজেক্ট আর হচ্ছে এলিমেন্ট, আমরা ক্লিক করবো এলিমেন্টে। এলিমেন্ট যে অপশন রয়েছে সেই অপশনে ক্লিক করে আমরা থাকবে এখানে, আমরা এই অপশনে ক্লিক করবো। এই অপশনে ক্লিক করার পর কী করবে, এখানে তোমাদের সিলেক্ট করে নিতে হবে, যার সময় সিলেক্ট করে নিচ্ছে দেখতে পাচ্ছ, এখানে সিলেক্ট করতে হবে, তোমার না থাকলে তোমাদের এটা সিলেক্ট করতে হবে। এখানে লিখতে হবে হাজার আছি, যেমন যেমন খুশি তোমাদের প্রবলেম। আর এখানটাও তোমাদের লিখতে হবে 2340 এই অপশনে ক্লিক করার পর এখানে যে অপশন আছে সেই অপশনে আপনার টিক মার্ক থাকবে, টিক মার্ক থেকে হাটিয়ে দেবেন। জাস্ট এখানে 60 FPS আছে, 60 FPS আমি রাখবো, তোমরা যে তোমাদের প্রয়োজনে তোমরা রাখতে পারো। আমি এখানে 60 FPS রাখছি। 60 FPS রাখার পর এই যে অপশানটা, এই অপশানটা আমরা অফ করে দেবেন, ঠিক আছে। তারপর হচ্ছে 1000 FPS, এখানে হচ্ছে 2340, ঠিক আছে। এই এই রেজুলেশনটা আমরা সেট করে রাখবেন, ঠিক আছে। রেজুলেশনটা সেট করার পর কী করবো, ক্রিয়েট এলিমেন্টে আমরা ক্লিক করবো, ঠিক আছে। দেখতে পাচ্ছ ফুল স্ক্রিন চলে এসেছে। কি এবারে এখানে কী করতে হবে, এখানে করার জন্য এবারে একটা অপশন রয়েছে, সেখানে হচ্ছে যে ফ্ল্যাপ অপশন, ফ্ল্যাপ অপশন রয়েছে, সেই ফ্ল্যাপ অপশনটা আমরা এখন ক্লিক করবো। ক্লিক করার পর ভিডিওটা চলে এসেছে, ঠিক আছে, ভিডিওটা চলে এসেছে, তো ভিডিও চলে এসেছে। এবারে একটা কী অপশন, একটা ট্রিক এখানে করতে হবে, দেখতে পাচ্ছি আমাদের এখানে ফুল স্ক্রিন হয়নি, ঠিক আছে। উপরটা ফাঁকা রয়েছে, নিচেরটা ফাঁকা রয়েছে, কী করতে হবে এটাকে আমরা ফুল স্ক্রিন করবো। কীভাবে করবো, ফুল স্ক্রিন করার জন্য আমাদের এখানে থ্রি ডটে ক্লিক করবো। থ্রি ডটে ক্লিক করার পর জাস্ট রয়েছে ফিল স্ক্রিন, যে অপশানটা রয়েছে ফিল স্ক্রিন, সেই ফিল স্ক্রিন অপশানটা আমরা ক্লিক করবো। দেখুন ফিল স্ক্রিন অপশানে ক্লিক করার পর দেখতে পাচ্ছি এই স্ক্রিন দেখবেন এখন ফুল স্ক্রিন হয়ে গেছে। জাস্ট ভিডিওটা পজ করবো, দেখতে পাচ্ছ ওটা ভিডিওটা ফুল স্ক্রিন, ফুল স্ক্রিনে তৈরি হয়ে গেছে, ঠিক আছে। আপনি যদি চান এখানে এফেক্ট দিতে পারেন, আমি এখন কোনো এফেক্ট দেবো না, জাস্ট যেমন ভিডিও তেমন থাকবে, আমি কিছু এখন ছেড়েখানে করবো না। কী করবো দেখতে পাচ্ছি আমাদের এটা ফুল স্ক্রিন ভিডিও হয়ে গেছে, ফুল স্ক্রিন ভিডিও আমাদের তৈরি। এটা কী করবো, এটাকে আমরা এখন সেভ করবো। সেভ কীভাবে করবো, সেভ করার জন্য কী করার জন্য আমরা যে অপশানটা এখানে ক্লিক করেছিলাম সেই অপশানটা এখানে ক্লিক করে এখানে হাঁটাবো এখান থেকে, যেটা আমরা এখানে থেকে থ্রি ডট দেখাচ্ছে এখানটা ক্লিক করবো, দেখতে পাচ্ছি একটা অপশান হেরে গেছে। এবারে কী করতে হবে, এবারে দেখে নেবেন এই অপশানটা আমরা এখন ক্লিক করবো, দেখতে পাচ্ছি আবার দেখাচ্ছি এই যে উপরে যে অপশান রয়েছে সেই অপশানটা, উপরে যে অপশানটা রয়েছে সেই অপশানটা আমি এখন ক্লিক করবো। ক্লিক করার পর যেমন ভিডিও অপশান রয়েছে, সেট পেছনে ভিডিও অপশানে সেট আছে, জাস্ট আমরা কী করবো ভিডিও অপশানে এটাকে এইখানে অপশান সেট করার পর ভিডিওটাকে এক্সপোর্ট করবো, দেখতে পাচ্ছ ভিডিওটা এখন এক্সপোর্ট হচ্ছে, দেখতে পাচ্ছ ভিডিওটা কমপ্লিট, ভিডিওটা সেভ হয়ে গেছে। দেখতে পাচ্ছি ভিডিওটা আমরা এখন ডাউনলোড করে সেভ করে নিচ্ছি। এবার কী করবো, ভিডিওটা সেভ যে অপশান রয়েছে সেই অপশানটাই ক্লিক করবো, ভিডিওটা দেখে নেবো। হ্যাঁ ভিডিওটা ঠিক ফুল স্ক্রিন হয়ে গেছে। জাস্ট আমি কী করবো, এবারে আমরা করবো এই সেভ অপশানটাতে সেভ টু গ্যালারি, জাস্ট ক্লোজ করবো। জাস্ট ক্লোজ করার পর আমাদের কাজ শেষ, ক্লোজ করার পর আমাদের কাজ শেষ হয়েছে কাজ। এবারে এটা এবারে আমরা কীভাবে বলবো এটা ফুল স্ক্রিন ভিডিও হয়েছে কিনা, আমরা যদি হয়নি সেটা দেখার জন্য আমাদের কী করতে হবে, আমাদের হোয়াটসঅ্যাপে, হোয়াটসঅ্যাপে আমরা ওপেন করবো। হোয়াটসঅ্যাপটা আমরা ওপেন করে নিচ্ছি। ওপেন করার পর স্ট্যাটাস, স্ট্যাটাসে গিয়ে পরে আমরা যে ভিডিওটা রয়েছে সেই ভিডিওটা সেট করে পরে দেখতে পাচ্ছ ভিডিওটা আমরা দেখতে পাচ্ছি আমার ফুল স্ক্রিন হয়ে দেখতে পাচ্ছি। এইদিক এই কর্নার আর এই কর্নার দেখতে পাচ্ছি একদম টাচ হয়ে গেছে, স্ট্যাটাস হচ্ছে ফুল স্ক্রিন স্ট্যাটাস হয়ে গেল আমাদের ফুল স্ক্রিন স্ট্যাটাস। ভিডিওটা ভালো লাগবে, ভিডিওটাকে লাইক করবে, শেয়ার করবে এবং তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করবে। আমার চ্যানেলটা যদি ভিডিওটা ভালো লাগে তাহলে ভিডিওটাকে একটা লাইক আর একটা